বাংলাদেশ যা নেতাদের বিশেষ সমর্থন তার তো আবহাওয়া করার দক্ষিণ খাদ্য সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা স্বাগত করেছি। আমাদের মাঝে প্রধান অতিথি অনুষ্ঠিত হবেন সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ পরিবারের অন্যতম ছাত্ররাজনীতির সভায় বসার ঢাকা মহানগর দক্ষিণ রহমানের আস্থাপতন জননেতা জনাব এস এম জিলানী আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজভবন সত্যসমর্থন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি বিপ্লবী সভাপতি সড়ক সকল ছাত্রনেতা জনতা জনক মুস্তাফিজ রহমান মুস্তাফিজের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজভবন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্র রাজনীতি কমিটির হলদার ছাত্রদলের সাবেক সকল সভাপতি জনতা জনক আব্দুল কারিম বিহারের ভাই বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে যুক্ত করেন। আমাদের বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি মহান স্বাধীনতার মহান দেশক লন্ডনে যুক্ত করে তিনি দেশকে স্বাধীন করেছেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহরাত বার্ষিকী উপলক্ষে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসমর্থন ঢাকা মহানগর দক্ষিণ খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় বিশেষ কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম অধ্যক্ষ সম্পাদক সাবেক সকল ছাত্রনেতা শিবলী রহমান তামিল শিক্ষার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় বিশেষ কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল সাধারণ সম্পাদক আমাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোহাম্মদ তাহিদ। আমরা তাহিদকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। চলে আসছে কাছাকাছি
সহসাধারণ সম্পাদক পদ্মপাল সংগ্রামের সহদপ্তর সম্পাদক ছাত্র দলের সীমানী কৌশল আমাদের মাঝে খুশি হয়েছে, আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামের বন্ধুরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, জাহাজাবাদী ক্ষেত্রে সেবক দল ঢাকা মহানগর দক্ষিণে সংগ্রামী সম্পাদক আমাদের সংগ্রামী বড়বন আন্দোলন সংগ্রামে তিনি সবসময় আমাদের কাছে থাকেন। আমাদের কান্তি এবং বদিয়া আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বদিয়া থেকে অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় সত্য সনাতন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সমাজ সম্পাদক সেদান কামাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা কারণ ইচ্ছামিত নেতা সেদান কামালকে শুধু প্রণাম জানাচ্ছি। সাথী বন্ধুরা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতা দিবস বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলাদেশী জাতির জগতের জন্য বাংলার রাজধানী নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সারাদবাসীর উপলক্ষে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আসেন নিমন্ত্রিত করবেন বাংলাদেশ জাতীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনতাজনক শামসুর জামান চৌধুরী ভাই। আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি ছাত্র রাজনীতির সীমানী কৌশল সাবেক সফল ছাত্র নেতা মহানগর দক্ষিণ পরিবারের অন্যতম আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি সাবেক সফল ছাত্র নেতা ছাত্র রাজনীতির সীমানী কৌশল জনতা জনা গোলাম সরোয়ার ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী সত্য সমর্থন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক পদমর্যাদার বিপ্লব দপ্তর সম্পাদক জেলা প্রতিদিন ইসলাম রবি পাল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা তার সত্য অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী সত্য সমর্থন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সকল স্বেচ্ছাসেবক দল নেতা জনতাজনক সাহায্য শেখ পক্ষ সিদ্ধ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সহসাধারণ সম্পাদক জনতা দল সোহরাব হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা সোহরাব হোসেনকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভাই আইতাছি হ্যালো
দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি বিপ্লবী সার সম্পাদক শাহরাম কপুর আমাদের মধ্যে করেছে আমাদের শুভেচ্ছা বলে দিতে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র সভা দলকে শক্তিশালী গতিশীল সংগঠিত করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সম্পাদক প্রথম যুগ্ম সম্পাদক আব্দুল কাদির জিলন। আমরা আব্দুল কাদির জিলনকে শুভেচ্ছা বলে জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একমাত্র বোন জাতীয়তাবাদী ছাত্র সভা দল ঢাকা মহানগর দক্ষিণকে শক্তিশালী করার জন্য যিনি সবসময় আমাদের পাশে থেকে সেই শুরু থেকে আজ অবধি সব রকম সহযোগিতা নিয়ে যাচ্ছেন। আমাদের সম্পাদক এবং চেষ্টানাথ তারেক রহমান ওনাকে একটি বিশেষ সম্পাদকের যে দায়িত্ব দিয়েছেন আমাদের সে প্রান্তীয় বোন আমাদের মেজর বুঝি বলছেন। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে বসে রয়েছেন জাতীয় ছাত্র সংগঠন কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য সালাউদ্দিন সালাউদ্দিন খান সভাপতি অভিনন্দন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র সভা দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সংগঠনী সম্পাদক অত্যন্ত পরিশ্রমের ছাত্র সভা দল নেতা শাহরুদ্দিন জালিম সিকদার। আমরা শাহরুদ্দিন জালিম সিকদারকে শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র সভা দল ঢাকা মহানগর দক্ষিণে বিপ্লবের সহসভাপতি বিপ্লবী সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক প্রথম সহসভাপতি সাবেক সকল ছাত্র নেতা যারা আব্দুল জলিল আমাদের মাঝে বসে রয়েছে আব্দুল জলিলকে আমরা শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আমাদের মাঝে বসে রয়েছেন আজকে এই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র সভা দল কেন্দ্রীয় সংসদের সমীক্ষা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ভাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র সভা দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবের সহ দপ্তর সম্পাদক সহসাধারণ সম্পাদক প্রধান সেটা সাবেক সকল ছাত্র নেতা বলেরা জাতীয়তাবাদী ছাত্র সভা দলকে সংগঠিত এবং শক্তিশালী করার জন্য মাসুদ পরিশ্রম করে যাচ্ছেন। নাজমুল হাসান আমাদের মধ্যে বুঝি রয়েছেন। আমরা নাজমুল হাসানকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র সভা দল কেন্দ্রীয় সংসদের সদস্য জনাব আলম হোসেন। আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভাই
গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয় দলের উত্তপতি অর্থনীতি বাংলাদেশের রূপকার বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আজকের এই কর্মসূচি আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সাবেক এমপি জননেত জনাব শামসুর রহমান দুদু আমাদের মাঝে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি জননেতা জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি পরিচ্ছন্ন রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই মেধাবী ছাত্রনেতা ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রথম যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক টালিগঞ্জ থেকে বিগত 2018 সালে নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী জনন্ত জনাব সাইফুল আলম ফিরোজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা জননেত জনাব সাদেক জামান উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জেনাই কামাল উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি আফির আহমেদ মোল্লা বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শাহ মোর্শেদ পাপ্পা সিকদার সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের ছিলেন যুগ্ম সম্পাদক শের আর্জুন রিজু সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণের সচিব থানার আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আজকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা প্রধান অতিথি উপস্থিত হওয়ার সাথে সাথে আমাদের কর্মসূচি শুরু করব আপনারা যারা এখানে দাঁড়িয়েছেন বিশেষ করে আমাদের পল্টন থানার বিপ্লবী আহ্বায়ক উদ্দিন বাবলু সদস্য সচিব জামাল জামাল হোসেন এবং নতুন থানা বিপ্লবী আহ্বায়ক জুয়েল তাদের সদস্য সচিব দিলওয়ার হোসেন সহ এবং চারবার থানার বিপ্লবী আহ্বায়ক আমাদের সদল হোসেন যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করছি আপনারা একটু যাদেরকে টোকেন দিয়েছেন তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিলেন এবং তাদের লাইনে দাঁড় করানোর পরে আপনারা টোকেনগুলো ক্লিক করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন ইতিমধ্যে আপনারা অনেক কর্মসূচি পালন করে সেটা প্রমাণ করেছেন আজকে এই অনুষ্ঠানকে আমাদের সফল এবং সার্থক করতে হলে অবশ্যই আমাদের শৃঙ্খলা রক্ষা করতে হবে আমরা যাদের মধ্যে আজকে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ করবো তাদেরকে আপনারা সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন আমরা তাদেরকে একজন একজন করে আমরা আমাদের খাদ্য সামগ্রী বিতরণ করবো এবং ওই অনুষ্ঠানটা একটু সুশৃঙ্খলতার সাথে আমরা করতে চাই সেজন্য আপনারা যারা থানা পুলিশের নেতৃবৃন্দ আছেন আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য আমি বিশ্বাস করি আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা দায়িত্বশীলভাবে কাজ করবেন এবং আজকের এই কর্মসূচিকে আপনারা সাফল্য বন্ধুত্ব করে তুলবেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি গোলাম সরোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিরোধ উপস্থিত রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সাবজেদ জামান সহসাধারণ সম্পাদক জেনাই কামাল সহ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো এই দর্শকদের
Bien,
সহযোগিতা সাথীরা ইতিমধ্যে আমাদের মাঝে যে উপস্থিত রয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী প্রদায়ানুভূতির বাংলাদেশ জাতীয় কমিটির বিপ্লবের ভাইস চেয়ারম্যান ছাত্র দলের সাবেক সকল সভাপতি জাতীয়বাদী কৃষক দলের সাবেক সকল সভাপতি সাবেক এমপির দলনেতা একনা শামসুর জামান দুটো ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভী সভাপতি সাবেক সকল ছাত্র নেতা সকলরা সুদের কর্মী নহঙ্গায় জয়নেতা জনাব এস এম ফিলানি আমাদের মধ্যে সভাপতি হয়েছেন। জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সকল সাধারণ সম্পাদক ছাত্র রাজনীতি সোনালী ফসল জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবের যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল ছাত্র নেতা জননেতা জনাব ছাত্র জামাল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক পদমর্যাদায় জননেতা জনাব রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক সাত বছর পাপ্পা শিক্ষা আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন। জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সমাদপ্তর সম্পাদক কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক পদমর্যাদা জনাব দাস বোনাকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব নাসির আহমেদ মোল্লা সংগ্রামের সাহায্যকর্তারা মহান স্বাধীনতার একুশক অদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের জনক বাংলার রাখাল রাজাক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জিয়াউর রহমান বীরোত্তমের সাদা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ছাত্র রাজনীতির কালোত্তীর্ণ অহংকার ছাত্র দলের সাবেক সকল সভাপতি সাবেক এমপি সর্বদা জনাব শামসুর জামান দুটো ভাই এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। আয়োজন করা তার জন্য আমি বিএনপির পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে নেতৃত্বের পক্ষ থেকে আমাদের নেতা জানা কার্যক্রমের পক্ষ থেকে দক্ষিণের বিক্রি সুরক্ষা
জীবনই একের পাত্র আজকে সর্বপ্রস্ত করছে এবং এখানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এবং মহানগরী নেত্রী দক্ষিণ কেন্দ্রে আছে। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সৈন্য, তারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে জানোয়ারে তাদের বার্ষিক উপলক্ষে আজকে আয়োজন। বাংলাদেশের মানুষের বাংলাদেশের স্বাধীনতার স্বর্ণ সময়ের একটি স্বাধীনতা হিসাবে মানুষ মনে করে তাকে স্বাধীনতার অর্থ হচ্ছে বাংলাদেশ আগামত মানুষের যারা এই দেশ তৈরি করতে গিয়ে জেল খেটেছে, যারা নির্যাতন ভোগ করেছে তাদের স্বাধীনতা পালন করার অর্থ হচ্ছে আমার বৃদ্ধ ভূমিকা পালন করা। বন্ধুরা, এই দেশের কৃষির নাম, শিল্পের নাম, শিক্ষার নাম, নিরাপত্তা এমন কোন সেক্টর ছিল না শেখ জিয়া রহমানের সময় উন্নতি লাভ করে। শেখ জিয়া রহমান বাংলাদেশের প্রথম এদেশ থেকে মানুষ বিদেশে চাকরি উপলব্ধ, এদেশের শ্রমিকদের যে উন্নয়ন সেটা শেখ জিয়া বলছেন, নিজের থেকে বলছেন তিনি একজন শ্রমিক ভাবতে পছন্দ করেন। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, কারণ শেখ জিয়াকে প্রশংসা করে সাফল্যের কথা বলে শেষ করা যাবে। তিনি এমন একজন ব্যক্তি, তার 44 বছর রাজনৈতিক জীবনে তারা তাকে দেখেছেন, এই মানুষটাকে মানে এখন অনেকে সমালোচনা করে, কারো সমালোচনা করে, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, যারা ভোটাধিকার কেড়ে নিয়েছে, যারা দেখুন যারা আমাদের 40 টাকার তেলকে 200 টাকা কর, যারা 16 টাকার চালকে 80 টাকা কর, যারা মানুষের জীবনকে বিপন্ন করেছে, খুন হওয়া, হত্যা হওয়া, জেলখানায় যাওয়া, এটা একটা কাল মাত্র। সেই জন্য বন্ধুরা, আজকে এখানে আমাদের অনেকে এসেছেন, তাদেরকে আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, দক্ষিণের পক্ষ থেকে আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, যারা সাহায্য করেছেন, আমি সকল থেকে ধন্যবাদ এবং আপনাদের সাফল্য কামনা সবাইকে রাখে বাংলাদেশ জেলা। মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি আজকের এই খাদ্য বিতরণ অনুষ্ঠানের সম্মানী সভাপতি, সাবেক সকল ছাত্র নেতা, দিনের অবৈধ রোডশোর সরকারি শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি বৈঠক চলিষ্ঠ এস এম তৃণমূলের সভাপতি প্রধান আমাদের আদর্শের জনক, উপদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি, আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, সাবেক এমপি, জনপ্রিয় জননেতা জনাব শামসুজ্জামান দুটি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী শিক্ষা সেবক দলের কেন্দ্রীয় সংসদের বিজেপি সিনিয়র সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্রগণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মেধাবী ছাত্র নেতা জননেত জনাব গোলাম সরওয়ার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী শিক্ষা সেবক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি জনাব রফিক হাওলাদার, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী শিক্ষা সেবক দল কেন্দ্রীয় সংসদের প্রথম যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল সার্বিক সম্পাদক জননেতা জনাব সাইফুল ইসলাম সিরাজ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী শিক্ষা সেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জননেতা জনাব শামসুল জামান, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী শিক্ষা সেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাসির আহমেদ মোল্লা, উপস্থিত রয়েছেন বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাত মোর্চের সম্পা সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা হোসেন জিন্তু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের কিরণ, যুগ্ম সম্পাদক রাহুল খান, যুগ্ম সম্পাদক সাদা রোজান, যুগ্ম সম্পাদক নলিন, যুগ্ম সম্পাদক প্রোগ্রাম কবির হোসেন পাটোয়ারি সহ জাতীয়তাবাদী শিক্ষা সেবক দল ঢাকা মহানগর দক্ষিণের চব্বিশটি থানার আহ্বায়ক সদস্য সচিব এবং মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী শিক্ষা সেবক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাচ্ছি রক্তের শুভেচ্ছা বিজ্ঞপ্তি অভিনন্দন। আজ বক্তব্য নির্ধারিত করব না, ইতিমধ্যে দুটো ভাই বক্তব্য রেখেছেন। আমাদের আদর্শের জনক যাকে আমরা স্মরণ করি, স্মরণ রাখি মনে প্রাণে অন্তরে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক সাথে সহযোগিতা বন্ধুরা, আমরা অল্প কিছুদিনের মধ্যে আমাদের কর্মসূচি শুরু করব। আপনাদের শুধু বলতে চাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন, এর মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষের মনের মনিকোঠায় স্থান করে দিয়েছিলেন। শুধু বাংলাদেশের মানুষের না, সারা পৃথিবীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি জায়গা করে দিয়েছিলেন একজন সফল নেতা হিসাবে। আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সেখানে সফল হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যেকটি কর্মসূচি ছিল বাংলাদেশের উন্নয়নের কর্মসূচি। বাংলাদেশে কিভাবে খাদ্য স্বয়ং সম্পন্ন করা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা দেখেছি বাংলাদেশের গ্রাম থেকে গ্রাম অন্তরে ঘুরে ঘুরে কাল কাটা কর্মসূচি পালন করেছে। মানুষ যাতে শেষের মাধ্যমে তাদের খেতের ফসলে দুজন ফলন করতে পারে। বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু খাল খননের মাধ্যমে নয়, বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামোগুলোকে সংস্কার করেছে, নিজে প্রতিষ্ঠিত করেছে। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং রাজনৈতিক বিচক্ষণতার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সহ উপমহাদেশে এবং পৃথিবীর মধ্যে নিজের স্থান করে নিয়েছিল। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল, সেটি বিজেপি কালীন ভাগ জেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি মেধর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণা না আসতো বাংলাদেশ আর স্বাধীন হতো কিনা আমরা তো জানি না। বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক। আজকে আমরা গর্বের সাথে এই সংগঠন করি, আজকে বাংলাদেশের জাতীয়তাবাদের জবাব করি। বন্ধুরা, আর দিন হয়তো বলছিলাম, এখনই আমাদের আজকের এই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে বিনতিভাবে অনুরোধ, জাতীয়তাবাদী শ্রেষ্ঠ সেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন, এর ভিতরে অনেক কর্মসূচি আপনারা পালনের মাধ্যমে আপনারা প্রমাণ করেছে। আজকে আপনারা আপনাদের এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই কর্মসূচিকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। যারা এখানে লাইনে আছেন, আজকে আমাদের এই খাদ্য সমন্বয় গ্রহণ করবেন, তাদেরকে একটি সুশৃঙ্খলভাবে আমাদের সামনে আনবেন। আমরা টোকেন দিয়েছি, টোকেনগুলো চেক করে দেবেন, আমরা তাদেরকে এই গাড়িকে দিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খুব আপেজ আমাদের ধন্যবাদ, বাংলাদেশ আজকে
আরে আবার গুন্ডা নিব আমার সবাই কিন্তু সৌদি আপনাকে মন্ত্রী সামনে আসার জন্য অনুরোধ করছি।